হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন ভিডিওতে স্বাগতম। সালামু আলাইকুম। আমরা আজকে রওনা হয়েছি আমাদের কেরানীগঞ্জে সাউথ টাউন মসজিদ ও কেন্দ্রীয় কারাগার ভ্রমণের উদ্দেশ্যে। তো আপনারা ঢাকা থেকে মাওয়া রোডে কেরানীগঞ্জ হয়ে যেতে পারেন। তো আজকে আমরা বাইকে করে যাচ্ছি, আর মাওয়ার গাড়িতে করে আপনারা চলে যেতে পারবেন। এখানে আমাদের সাথে রাজীব ভাই আছেন। ভাই চলেন তাহলে জার্নি শুরু করা যাক। ঢাকা টু মাওয়া রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগার এবং তার পাশেই রয়েছে সাউথ টাউন আবাসিক প্রকল্প। এই হাইওয়ে রোডটি মিলিত হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। ব্যস্ততম জ্যামের শহর ছেড়ে আপনিও ছুটে আসতে পারেন এর সৌন্দর্য উপভোগ করতে। আমরা আছি এখন কেন্দ্রীয় কারাগারের এখানে। এটা হচ্ছে ঢাকা থেকে 12 কিলোমিটার কেরানীগঞ্জে, ঢাকার মধ্যেই। কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করা নিষেধ যেহেতু করোনাকালীন পরিস্থিতিতে। তো আমরা এখন বাইরের দিকে একটু ঘুরে চলে যাচ্ছি সাউথ টাউন মসজিদের দিকে। চলুন সেটার দিকে রওনা দেওয়া যাক। আপনারা যদি বাইক নিয়ে আসেন তবে কেন্দ্রীয় কারাগার পার হয়ে একটি ব্রিজ পাবেন, তার নিচ দিয়ে ইউটার্ন নিয়ে চলে আসতে পারবেন এই দিকটাতে। এছাড়া যদি আপনারা বাসে আসেন তাহলে অপোজিট বাসে নেমে সাবধানতার সাথে রাস্তা পার হতে হবে। আমরা চলে এসেছি সাউথ টাউন মসজিদের কাছে। তো এই পিছনেরটা হচ্ছে সাউথ টাউন মসজিদ। এটা সাউথ টাউন আবাসিক প্রকল্পের মাঝে অবস্থিত বিদায়, এর নাম সাউথ টাউন জামে মসজিদ। আর কারুকার্যতা এবং সৌন্দর্য অনেক সুন্দর, আপনারা পুরোটা দেখেন, তারপরে আবার দেখা হচ্ছে। চলুন তাহলে ঘুরে দেখি। সাউথ টাউন জামে মসজিদ 2015 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত প্রায় 3 বছরে 5 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেন সাউথ টাউন প্রকল্প কর্তৃপক্ষ। এর নকশা করা হয়েছে মোগল স্থাপত্যের আদলেই। রাজপ্রাসাদের ন্যায় এই মসজিদটি 2019 সালে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। কেমন লাগছে মসজিদের এখানে এসে? জি, অনেক ভালো লাগতেছে। মসজিদটা দেখে অনেক সুন্দর মসজিদটা। নামাজ পড়তে পারলে হয়তো আরো একটু ভালো লাগতো। এখন বাজে মাত্র 10টা, আমরা হয়তো এখন নামাজ পড়তে পারবো না। তবে আপনারা যদি নামাজের টাইমে আসেন তাহলে অবশ্যই ভিতরে নামাজ পড়তে পারবেন, এবং সবসময় নামাজ হয় এখানে জামে মসজিদ হিসেবে। দুইতলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় 1000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এছাড়াও প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষজন এখানে নামাজ পড়তে আসেন। এই হচ্ছে সাউথ টাউন মসজিদের ভিতরের দৃশ্য।
সাউথ টাউন মসজিদ ঘুরা শেষ। আপনারা চাইলে এখানে একদিনে প্রায় অল্প সময়ে ঘুরে আসতে পারেন। আমি আর রাজীব ভাই এখানে আসলাম, তারপরে পুরোটা ঘুরলাম, এখন আমাদের যাওয়ার পালা। তো যেতে যেতে আরও রাস্তাগুলো দেখা যাবে। এখানে রাস্তাটা পুরো পরিবেশটা ঢাকার খুব কাছে এবং খুব প্রাকৃতিক পরিবেশটা গ্রামের মতো, যেটা অনেক সুন্দর এবং আপনাদের অনেক ভালো লাগবে। এবং এখানে আসলে আশা করি আপনারা হতাশ হবেন না, অনেক 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 সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতো। তো চলুন তাহলে বাড়ি ফেরা যাক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।